হোমনার শোভারামপুরে গৃহবধূকে ধর্ষণ অদৃশ্য সিন্ডিকেটের হাতে জিম্মি এলাকাবাসী কুমিল্লার হোমনা থেকে এম এ কাশেম ভুইয়ার তথ্য ও ছবিতে বিস্তারিত কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে নজরুল ইসলাম নজুর নামে এক ব্যক্তির বিরুদ্ধে গৃহবধূকে হাত মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে অসহায় দিনমজুর আব্দুল সাত্তারের স্ত্রী ওই গৃহবধূ এলাকায় কোনোরকম সহায়তা না পেয়ে অবশেষে গত চার অক্টোবর হোমনা থানায় এসে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগ এনে জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন তবে মামলা দায়ের করা হলেও গত পনেরো দিনও গ্রেপ্তার হয়নি কোনো আসামি এই ঘটনা নিয়ে রিপোর্ট করতে সরেজমিনে গেলে উৎসুক এলাকাবাসী এসে ভিড় জমায় জানায় একটি সিন্ডিকেটের অদৃশ্য শক্তির ইশারায় এসব সন্ত্রাসীরা এলাকায় কায়েম করছে ত্রাসের রাজত্ব ওই যে আপনার মোবাইলে ফেসবুকে দেখলাম ভেড়া এই এমন ধরনের কীর্তিকাণ্ড করে আসছে বাড়ি থেকে আরেক ওই যে মোগলেশ ডাক্তার এদের বাড়িতেও ডাকাতি হ্যাঁ এবং এবং হ্যাঁ মানে মনে করেন যে কিছু বলা পায় না মনে করেন এই একটার পর একটা মনে করেন দুর্ঘটনা করে আর কি কদিন পর পর বাহিনী আছে একটা আড়ালে আবডালে এখানকার সন্ত্রাসীদের ত্রাসের কথা বলল তাদের বয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি এলাকাবাসী সমস্যা কি আপনারা তো পারেন কি হয়েছে এর জোরটুকু জানেন ঘটনার সত্যতা জানতে আসামিদের বাড়িতে গেলে ঘর তালা দেয়া থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি এদিকে মামলার বাদী ভিকটিম সাংবাদিকদের নিকট ঘটনার বর্ণনা দেন আপনার স্বামীর নাম আমার বেড়ামে যে পোস্টার টাঙ্গাইছে তো কোন সময় টাঙাইছে এটা আমি দেই তো এই নজরুল তারা আসছে সকালবেলা আসছে আইসা সেরে আমার জিজ্ঞাসা করতেছে যে পোস্টারটি কেন টাঙ্গাইছ আমি বলছি যে না আমি টাঙ্গাইছি না তো হেরা মনে করেন আমার লাগে দৌড়াদৌড়ি করতেছে তা আমি কেউ তোমাকে আমার লাগে দৌড়াদৌড়ি কে লেগে করো আমি তো পোস্টার টাঙ্গাই নাই তো এই হেরা মনে করেন আমার এই দিতে কেউ অনেক গালাগালি করতেছে তো গালাগালি করে সেরা হেরা বাজারও গেছে গা যাওনে ভরে লাইতের বারোটা বাজায় সেটা আমার তুমি দরজা খুলি না দেখিয়া তো এ হ্যাঁ কয় দরজা মেল আমি মেলি না দরজা মনে করেন বাংলি ঘরের ভিতরে গেছে গিয়ে আমার লাগে তরকা করতাছে করতেছে করার পরে এরপর দা এ হেরা তুই ফোস্টার টাঙ্গাইছ এ মানে দুনিয়া গালাগালি আমার করতেছে কোরা সেরে হেরা আমার মনে করেন এই দুই তিনজনের ঢুকছে ঢুকে সেরে ওই নজরুলের আত্মীর দরার পরে হেরা আমার বান্জালেছে বান্ধার পরে নির্যাতন করা হয়েছে করার পরে এরপরে দেখা যায় আমার মেয়ের ফের লাথি পড়ছে পরার পরে হ্যাঁ আমার মেয়ে দু মেয়ে উঠে গেছে গা উঠে সেরা শিক্ষার বাকা করোনে পরে হ্যাঁ দুজা বাড়িয়ে গেছে গা যান ফরে পরে হ্যাঁ সাথে আমি বাড়িছি বাড়িয়ে সেরা দিয়ে হ্যাঁ চার পাঁচজন এই দৌড়া দৌড়ি করে যাইতেছে আর কি অভিযোগের বিষয়ে জানতে শোভারামপুর গ্রামের হাজি মোতালেব মিয়ার ছেলে মামলায় অভিযুক্ত আসামি জাইদুল ইসলামের বাড়িতে গেলে তার মা সাংবাদিকদের প্রকাশ্য জনতার সামনে অকথ্য ভাষায় গালমন্দ করে

ঘটনা শুনে দুঃখ প্রকাশ করেন এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা হোমনা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ ফজলে রাব্বি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের বলেন অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে মামলা তদন্তাধীন ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে